এটা কি হলো কেবলা? ভোরবেলা একেবারে স্নান করিয়ে দিলি, এটা তোর কিরকম বদরসিকতা? বারে তোমাদের জ্ঞান ফিরিয়ে আনার জন্যই তো এটার দরকার ছিল। কেন, আমি কি অজ্ঞান হয়েছিলাম নাকি? আরে আমি আর হাবুল চোখ বুঝে প্ল্যান করছিলাম, ঠান্ডা জল দিয়ে দিলি তো প্ল্যানটা ভেস্তেই। আমার সঙ্গে চলো, আগে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। এই কোথায় যাবি? বাইরে চলো। দেখেছো টেনিদা, এ ভূত তো চিনে বাদাম খায়। হুম বাবা, তেলে ভাজাও ভালোবাসে। বাদাম তেলে ভাজা এই ভোরবেলায় কোথায়? এ কি, এর মানে কি? তার মানে এসব কোন বদমাশ লোকের কাজ। ও, তুই তাইলে কইতে চাইতাছস যে ওরা আমাকে ভয় দেখাইতে চায়? হ্যাঁ ঠিক তাই। কিন্তু কেন, আমাদের ভয় দেখিয়ে কি লাভ? আরে সেটাই তো আমাদের জানতে হবে। তাহলে বদমাশ লোক ভূত নয়? বাঁচলাম। ঠিক আছে, ভূত যখন নয় তখন আমি ওদের ঘুঘু আর ফাঁদ দুই দেখিয়ে ছাড়ব। ওকে ধরতে হবে কেবলা, ওকে ধরতে হবে, দাঁড়ালে চলবে না। কুই কুই, কোথাও কাউকে তো দেখছি না কেবলা, এ তো সব বোমা। কাছাকাছি কোথাও ওদের একটা আড্ডা আছে নিশ্চয়ই। হ্যাঁ, এই আড্ডাটাই আগে খুঁজে বাইর করতেইব। কিন্তু হাতে অস্ত্র তো কিছুই নেই, সঙ্গে দু একটা পিস্তল থাকলে ভালো হতো। নাই বা থাকলো, আমরা পটল ডাঙার ছেলে টেনিদা, তুমি আমাদের লিডার, আমরা কাউকে ভয় পাই না। চলো। ঠিক, আমরা কাউকে ভয় পাই না, চল আমার সাথে, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। কি হলো দাদা বাবু, তুমি ভয় পেয়েছিলে? এই বাংলাতে হঠাৎ হঠাৎ করে কে হাসে বলো তো ঝন্টুদা? আরে রাম 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 রাম, যারা হাসে তাদের কথা বলতে নাই। ও বুঝছি, যাও তুমি তোমার কাজ করো গিয়ে। এই তোর হাতে ওটা কিরে পেলা? এই তো, এই জন্যই তো যত কাণ্ড। এই সাদা সাদা এগুলো কি? কাঠবিড়ালির লেজের লোম। এ কি, এ তো দাড়ি। কাঠবিড়ালির লেজ ভেবে কারো দাড়ি টেনে ধরেছিলি? পাকা দাড়ি আবার? হ্যাঁ, ভূতের দাড়ি নাকি রে? কিরে কেবলা, ভূতের দাড়ি নাকি, তুই কি বলিস? কি যে বলো না তোমরা। আচ্ছা হাবুল কোথায় গেল? তাই তো, হাবুল তো আমাদের সঙ্গেই ছিল, গেল কোথায়? এই বাঙালটাকে নিয়ে আর পারি না। বাইরে কিছু করছে কি? দাঁড়াও আমি ডেকে নিয়ে আসছি। টেনিদা, আমার মনে হয় আমি আমি ভূতের দাড়ি ছিঁড়েছি। কি হবে টেনিদা? তোরা যেমন কাণ্ড, আর কারো দাড়ি খুঁজে পেলি না, একেবারে চোখে পড়লো তো পর ভূতের দাড়ির দিকে। টেনিদা টেনিদা! হ্যাঁ কি হলো রে কেবলা? হাবুলকে দেখছি না, ওর জুতো রয়েছে আর তার মধ্যে এই চিঠিটা ছিল। জুতোর মধ্যে কে চিঠি দিল? দেখি দেখি দেখি। চিঠিটা জোরে জোরে পড়ো তো টেনিদা। হ্যাঁ পড়ছি, শোন। হাবুল সেনকে আমরা ভ্যানিশ করলাম, এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই যদি কলকাতা রওনা হও, হাবুলকে সুস্থ অবস্থাতেই ফেরত পাবে, না হলে পরে তোমাদের বাকি তিন মূর্তিকেও ভ্যানিশ করব। ইতি দস্যু ঘচাং পু। আর দেরি নয়, চলো বেরিয়ে পড়ি।
তুই বলছিস এই বাংলোর কাছাকাছি ওদের কোনো গোপন আস্তানা আছে? আগেও বলেছি, এখন আমি বলছি, আমি একেবারে নিশ্চিত সেইখানে হাবুলকে আটকে রেখেছে ওরা। আমার বিশ্বাস তো তাই। যদি বিপদে পড়ি আমরা, নামটা দেখেছিস, ঘচাং ফু, ঘচাং করে গলা কেটে দেয়, তারপর ফুক করে উড়িয়ে দেয়। ছি 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 ছি, টেনিদা কি তুমি এত ভীতু? হ্যাঁ, কি আমি ভীতু? আমার নাম টেনি মুখুজ্জে, আমি তোদের বিপদের কথা ভেবেই বলছি। আরে তুমি তো আমাদের লিডার টেনিদা, তুমি থাকতে আমাদের কোনো ভয় নেই। বলছিস? হ্যাঁ ঠিক আছে, চল তবে। আমি পেলা মানে কমলেশ ব্যানার্জি। দাঁড়াও, ভালো করে দেখি। ও, তুমি চার মূর্তির এক মূর্তি? তুমি তুমি তাহলে ওই গচাংপুর দলে? এত করে ভয় দেখালাম তাও কলকাতায় ফিরে গেলে না? ঠিক আছে, একটাকে আগেই ধরে এনেছি, তুমি নিজেই ধরা দিলে। আমাদের ছেড়ে দাও, আমরা কলকাতায় ফিরে যাব, লক্ষ্মী ছেলে হয়ে থাকব। ছেড়ে দেব? গাড়িতে বসে গুরুদেবের রসগোল্লা খাবার সময় মনে ছিল না? সে কি তুমি 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 সেই? হ্যাঁ, আমি সেই গজেশ্বর, প্রভুর শিষ্য। কি দেখছো, কিভাবে পালাবে ভাবছো? প্রভুর দাঁড়ি ছিঁড়েছো তুমি, তোমাকে আমি ছাড়ব না। ওই দেখো সাপ। কোথায় সাপ? আমাকে বোকা বানানো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি হলো বলতো, পেলা তো আমাদের পেছনেই ছিল, গেল কোথায়? আগে হাবুল, তারপর পেলা ভ্যানিশ। এ কি পিসি সরকারের ম্যাজিক নাকি? তাই তো ভাবছি, গেল কোথায়? হ্যাঁ, এসে যাবে নিশ্চয়ই। দেখ, জঙ্গলে কোনো ফল পেকেছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাটাচ্ছে, যা পেটুক। না গো টেনিদা, সত্যি চিন্তা হচ্ছে, পেলাকেও ধরে নিয়ে গেল না তো? বলছিস? না, তাহলে আর সময় নষ্ট করবো না, কুইক চল চারপাশটা ভালো করে খুঁজি। তুমি এখানে কি করছো? আমি আমি হাজারিবাগে স্কুলে পড়ি, এখানে পিকনিক করতে এসেছি। বাহ বাহ, খুব ভালো। লেকিন বন্ধুরা কোথায়? ওই দিকে আছে। আচ্ছা, আপনি কি এখানে থাকেন? আমি আমি কলকাতায় থাকি, রামগড়েও আমার বাড়ি আছে, এখানে এসেছি জঙ্গল ইজারা নিতে। আচ্ছা আমি আসি। আপনার নাম কি শেঠজি? আমার নাম শেঠ ঢুন্ডুরাম। অনেক হয়েছে, এ আর আমাদের কম্য নয়, এবার থানায় চল। ঠিকই বলেছ, থানাতেই যেতে হবে। ওই তো পেলা। পেলা, ওখানে কি করছিস? ব্যাপার খুবই ঘোরালো, অনেক চিন্তা করতে হবে, একটু চিনে বাদাম পেলে ভালো হতো। যতই ভাবছি আমার মনটা ততই মেফিস্টোফিলিস হয়ে যাচ্ছে রে। মেফিস্টোফিলিস মানে কিন্তু শয়তান। শাট আপ, সব জায়গায় বিদ্যে ফলাস না ক্যাবলা, তুই ক্লাসে ফার্স্ট বয়, সেটা সবাই জানে। এখন কি করবে সেটা বলো। একদম সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি চলো ওদের ডেরায় হানা দেবো।
কিন্তু ওরা কজন আছে ওখানে কে জানে? এভাবে যাওয়াটা কি ঠিক হবে? তার চেয়ে পুলিশ, আমরা তিনজন তো আছি টেনিদা, তাছাড়া ভয়ে আমাদের বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে যাব না? যেতেই হবে। ঠিক বলেছিস, চল তবে আজ এক হাত লড়েই যাব। ওই ডালপালাগুলো সরিয়ে নিলেই সুড়ঙ্গর মুখটা দেখা যাবে। কাউকে তো দেখছি না, কেউ নেই বোধহয়। টেনিদা, ওই দেয়ালটার দিকে তাকাও। দেওয়ালটাতে একটা গর্ত রয়েছে দেখছি, চল তো দেখি। সাবধান টেনিদা। হ্যাঁ পেলা, তুই ওঠ এবার, আমি এদিকে নজর রাখছি, কেউ এসে বললে পাখির ডাক দিয়ে বুঝিয়ে দেব। ক্যাবলা, পেলা তাড়াতাড়ি আয়। ওই দেখ, হাবুল শুয়ে আছে যেন একটা লাশ। হাবুল? ও অমন করে শুয়ে আছে কেন গো? নিশ্চয়ই ওকে কেউ খুন করে রেখে গেছে, এখন আমরা কি করব? হাবুল, হাবুল রে, ওরে কান্না থামাও তো, হয়তো এখনো বেঁচে আছে, আমি দেখছি। না না, বেঁচে নেই রে, বেঁচে থাকলে অমন করে পড়ে থাকবে কেন? ডেড বডি আগে দেখিস নি? চুপ করো তো, আমাকে আগে দেখতে দাও। হাবুল, হাবুল, এই হাবুল, কে রে? ও তোরা, তোর ঘুমটা ভাঙাইয়া দিলি কে? ঘুমোচ্ছিলি অত ছাড়া? আহা, কি আমার রাজসজ্জা পেয়েছেন রে, একেবারে নবাবি চালে ঘুমোচ্ছেন। ঘুমামু না, যা যত্ন পাইতাছি ভাবতে পারবা না। তা গোজা দা কই, স্বামীজি বা কই গেলেন? স্বামীজি গোজাদা? বাবা কি খাতির, মারবো একটা উড়ান চাটি। দাঁড়াও, তুই এখানে এলি কি করে? আরে একটা লোক আইয়া আমারে কইল কি যে এইখানে পাহাড়ের তলায় গুপ্ত ধন আছে, নিবা তো চল। চইলে আইলাম, তবে বাংলো থেকা বাইরে আই আমার চোখটা বাইন্দা দিছিল, পথ চিনতে পারি নাই। এই গুপ্ত ধন পেয়েছিস? কি আছে, সোনা হীরে? না না, কখনো কিছু পাই নাই। তবে যা যত্ন পাইতাছি তা গুপ্ত ধন না পাওনের শোক ভুলাইয়া দিছে। এই গুহার মধ্যে ওরা কজন থাকতো রে? সাইড জোন। কি করতো ওরা? একটা মেশিন দিয়া খুটুর খুটুর কইরা কি জেন ছাপাইতো, কিন্তু হেই মেশিন দারে তো দেখতাছি না। হুম, বুঝেছি, আর এখানে থেকে লাভ নেই, বাইরে চলো। ও তোরা মুই বাইয়া নামছস, এই দিকেও রাস্তা আছে তো, ওগরে যাইতে দেখছি। ওই দিক দিয়েই বেরোবো, তাড়াতাড়ি চল। এই নীল মোটর গাড়ির কথাই তুই বলছিলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। কি করবি ক্যাবলা? কুইক টেনিদা, ওই লরিটাকে থামাতে হবে, নীল গাড়িটাকে ধরতে হবে, চল। ও আরে, ও কতদূর যাবো বলতো, এ তো ছুটেই চলেছে। আরে রামঘর অব্দি তো যাই, নীল গাড়ির দেখা যদি না পাই আর ফিরে আসবো। রাস্তার দুধারে লক্ষ্য রাখিস, ওরা কিন্তু কোথাও লুকিয়ে থাকতে পারে। যা ঝাঁকুনি দিতেছে না, পেটের মধ্যে গজাদার রসগোল্লা, সবাইকে মানে সানা হইয়া যাইব। কেবলা 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 নামতে হবে, দেখ বাঁদিকে নীল মোটরটা দাঁড়িয়ে আছে। ওরা কাছেই কোথাও আছে। কেবলা, তুই পেলাকে নিয়ে থানায় যা, আমি আর হাবুল লক্ষ্য রাখছি যাতে ওরা পালাতে না পারে। তাড়াতাড়ি কর, হাবুল পজিশন নে। ঘুম পাইতেছে টেনিদা, খালি হাই উঠতেছে। আই খবরদার, ঘুমোবি না হাবুল, আমাদের ওপর এখন সব দায়িত্ব। ওই তো হাবুল, হাবুল, এই হাবুল, ওঠ না। আরে কি জ্বালাতন, আরে পরে ঘুমোবি, ওঠ। আরে এই হাবলে, বিচ্ছুগুলোকে হাতের মুঠোয় পেলে মজা দেখাবো। সে হবে, এখন কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। টেনিদা, টেনিদা।
আরে তুমি কোথায় গেলা? আমার এই একলা ফেলা গেলা কই? গাড়িটা কোথায় গেল হাবুল? টিনিদাকেও দেখছি না। আরে গাড়িটা ওই দিকে গেছে, আর টিনিদা গাড়ির পিছনে ডিকির মধ্যে লুকাইয়া বইয়া পড়ছে। তাড়াতাড়ি জিপে উঠুন সবাই, স্পিড বাড়াও, আরো জোরে চালাও। পিছনে পুলিশ, পুলিশ, জোরে 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 চালাও, আরো জোরে চালাও, খুব জোরে চালাও, যেন ধরতে না পারে। এবার তোকে বাগে পেয়েছি, একেবারে গলা টিপে মেরে ফেলব। আমরা পটল ডাঙা ছেলে, বুঝেছ? ক্যারাটে জুজুৎসু আমাদের কাছে দুধ ভাত। এই স্বামীজি তার দলবল নিয়ে গুহার মধ্যে জাল নোট ছাপাত, সে ঢুন্ডুরাম নোটগুলো পাচার করত। এই জাল নোট ছাপার কল কি পাওয়া গেছে স্যার? হ্যাঁ, ওদের গাড়ির মধ্যেই ছাপার কল, জাল নোট সব পাওয়া গেছে। তোমরা ওদের আস্তানার খবর পেয়ে যাওয়ায় ওরা পালাচ্ছিল। আমাদের বাংলো থেকে ভয় দেখিয়ে তাড়াতে চাইছিল কেন? আসলে বাংলোর খুব কাছেই তো ওদের গুহা, তাই ওখানে লোকজন থাকুক এটা ওরা চাইতো না। যাই হোক, তোমাদের জন্য একটা আনন্দের খবর আছে। কি স্যার? তোমাদের জন্যই ওরা ধরা পড়ল তো? আমরাও অনেকদিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। তোমরা এর জন্যে পুরস্কারও পাবে। কি আনন্দ! হিপি হুররে! হ্যাঁ, আর একটা ব্যাপার, আজ আমার বাসাতে তোমাদের নিমন্ত্রণ রইল, আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই ডাকাতগুলোর জন্য শান্তিতে ঠিক মতো খাওয়া দাওয়াই হয়নি জানেন। আপনার বাসায় বসে স্যার এবার জমিয়ে তা মেনু কি হবে? মেনু? হ্যাঁ, এই মেনু ধরো এই রুই মাছের কালিয়া, চিংড়ির কাটলেট। বেশ বেশ বেশ, আর বলবেন না স্যার, আমার হার্ট খুব উইক। ও, হার্ট ফেল করলে তো আর খাও নি হইব না। তার চেয়ে টেনিদা, হার্ট ফেল না করে বরং খেয়ে স্যারকে একেবারে ফেল পড়িয়ে দাও। জব্বর বলেছিস, তবে হয়ে যাক। ডিলা গ্র্যান্ডি ম্যাপিস্টোফিলিস।